অশোকনগরে দুয়ারে বিধায়কের শিবিরে বিস্ফোরক অভিযোগ আনলেন স্থানীয় মহিলা। জানালেন, যুব তৃণমূলের এক নেতা তাকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে 10,000 টাকা নিয়েছেন। অভিযোগ মিলতেই গ্রেফতার করা হয় সেই নেতাকে। শনিবার গুমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি স্কুলে দুয়ারে বিধায়কের অনুষ্ঠান চলছিল। সেখানে সকলের সমস্যার কথা শুনছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সে সময় এলাকার এক বাসিন্দা আঞ্জুরা বিবি বিধায়কের কাছে জানান, তাকে সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে 2 বছর আগে ওই এলাকার তৃণমূলের যুব নেতা আসিফ ইকবাল 10,000 টাকা নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত সে ঘর পায়নি। ঘটনার কথা শুনেই বিধায়ক নিজে ঘটনাস্থলে বসে অভিযোগ লিখে দেন মহিলাকে এবং 200 টাকা মহিলাকে দিয়ে বলেন অশোকনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ করতে। আমি ঘরের জন্য আসি স্যার, কাগজ লিখে নিয়ে দোকানে দিয়েছি। তারপরে স্যার বললো যে আর কী অভিযোগ স্যার, আমি গরিব মানুষ, আমার তো ভালো চলাচল সমস্যা না, আমার ঘর ভেঙে পড়ে গেছে, তা আমার কাছে 10,000 টাকা আসি মূল্য নিয়েছে, ঘর পাইয়ে বলেছে তোমাকে কার সাথে বলবে না, আমি ঘর দেবো, এরকম করে 2 বছর আমি সহ্য করে আছি। আজকে আমি সহ্য থাকতে না পারে আমি স্যারের কাছে গিয়ে, স্যার বললো যে কী হয়েছে, আমি স্যার আমার তো ঘরে থাকার মতন, আমি পশু কাজ আমার সাপে কামড়েছে, ঘর থেকে ছুটিয়েছে, সাপ কামড়েছে আমার পায়ে, আমি খুব অবস্থা, আমার মেয়েকেও তাড়া করেছে সাপে, আমি থাকতে পারছি না, বাধ্য স্যারের কাছে গিয়ে বলেছি। স্যার আমাকে বললো যে কে নিয়েছে, তার আমি নাম টাম করেছি, স্যার আমাকে অ্যাপ্লিকেশন জমা করে সব কাগজপত্র লিখে স্যার 200 টাকা লিখে দিয়েছে। উনি লিখে দিয়েছে, বলেছে 200 টাকাও স্যার দিয়েছে গাড়ি ভাড়া, যে 200 টাকা তুমি থানা নিয়ে চলে যাও, কোথাও দাঁড়াবে না। আর আমি সোজাই আসছিলাম, তা আমাদের দু একজনা বলছে তুমি যেও না গ্রামের ঝামেলা, গ্রামে এটা মেটাবে, তাই বলি না, আমাকে বলেছে আমি যাবো, আমি অনেক সহ্য করেছি আর সহ্য করবো না বলে আমি বাধ্য থানায় চলে এসেছি। থানার দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, থানায় এসেছি। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এরপর শনিবার বিকেলেই সেই মহিলা অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, আর রাতেই তৃণমূলের যুবনেতা আসিফ ইকবালকে গ্রেফতার করে পুলিশ। তবে শনিবারের এই ঘটনার ব্যাপারে বিধায়কের তরফে কোনো বক্তব্য মেলেনি। দ্য ওয়াল ব্যুরো।